প্রিয় শিক্ষার্থীবৃন্দ তেতা বিএস মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ তোমাদের নবম দশম শ্রেণীর গ্রামার অংশ থেকে ইংলিশ সেন্টেন্সের অবিচ্ছেদ্য একটা অংশ গ্রামার ন্যারেশন অর্থাৎ চেঞ্জিং ফর্ম অফ স্পিচ অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে তোমরা পরিণত করবা সেই সম্বন্ধে সামান্য কিছু ধারণা দিয়ে দেব। আমরা এই ক্লাসটা তোমাদেরকে কয়েকটি ধারাবাহিক পর্বের মাধ্যমে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। তো আজকে প্রথম পর্যায়ে আসলে ন্যারেশন আসলে কি, ফর্মটা আসলে কিভাবে পরিবর্তন করতে হয় এবং এই সম্বন্ধে টুকটাক কিছু ধারণা তোমাদের আজকে দেব। ন্যারেশনের ফুল মিনিংটা হচ্ছে উক্তি, বাংলায় আমরা এটাকে উক্তি বলি, অর্থাৎ কারো কোনো সংলাপ বক্তব্য বা ঘটনা, ঠিক আছে, এগুলোকে ন্যারেট করে পরিবর্তিত রূপে রূপান্তর করা, অর্থাৎ কারো কোনো বক্তব্যকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা। এটা আসলে ফার্স্ট পারসন ন্যারেটিভ, অর্থাৎ এটাকে তুমি কিছু রুলস ফলো করে তোমার সিস্টেম ফলো করে সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে সেটাকে তুমি ইনডাইরেক্ট ন্যারেশনে বা রিপোর্টেড স্পিচে পরিণত করবে। আচ্ছা, তো প্রথমে খেয়াল করো, আমি একটা বাক্য লিখছি, দেখো বাক্যটিতে রয়েছে রনি সেড টু বনি আই অ্যাম ইন টু লেট। রনি বলল বনিকে যে আমি আজ অসুস্থ। আচ্ছা, এই বাক্যটি একটি ডাইরেক্ট স্পিচের উদাহরণ, এটি একটি রিপোর্টিং স্পিচ, ডাইরেক্ট স্পিচ, এটাকে তোমার ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে। আচ্ছা, যাই হোক, কিভাবে এটি ডাইরেক্ট স্পিচ সেটা তোমার ধারণা করতে হবে এবং এই বাক্যগুলো আসলে কোন অংশ, এর ক্লাসিফিকেশন কি সেটা তোমাকে আমি দেখাচ্ছি। খেয়াল করো, এই রনি হচ্ছে স্পিকার বা বক্তা, বক্তা যে বলে সেই হচ্ছে বক্তা, বাক্যে যে কথা বলে সেই হচ্ছে বক্তা, অর্থাৎ এই বাক্যটাতে বক্তা হচ্ছে রনি। এইটা হচ্ছে রিপোর্টিং ভার, সেই শব্দটা হচ্ছে রিপোর্টিং ভার, আর এখানে যাকে বলা হচ্ছে তাকে বলা হয় শ্রোতা বা পার্সন স্পোকেন টু। এই বাক্যে বনি শুনছে রনির কথা, এই জন্য সে শ্রোতা, রনি বক্তা, এটা হচ্ছে রিপোর্টিং ভার, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এই রিপোর্টেড স্পিচ এবং এই অংশটাকে তোমার ডাইরেক্ট স্পিচ থেকে অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এই ধরনের বাক্যগুলোকে তুমি বিভিন্নভাবে প্র্যাকটিস করতে করতে যখন তোমার মাস্টারি বা দক্ষতা আসবে তখন তুমি এই ধরনের প্যাসিভ ন্যারেশনকেও তুমি রিপোর্টেড স্পিচে পরিণত করতে পারবে। তাহলে এই ন্যারেশন শেখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বিভিন্ন ধরনের ডাইরেক্ট স্পিচকে তোমার ইনডাইরেক্ট করার যোগ্যতা অর্জন করা। আচ্ছা, তো সেটা খণ্ড খণ্ড বাক্যকেও তোমার পরিবর্তন করা লাগতে পারে অথবা টোটাল একটা প্যাসেজকেও, একটা প্যারাকে, একটা প্যারাগ্রাফকেও তোমার পরিণত বা একটা একটা সংলাপ, একটা ডায়লগকেও তোমার ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা লাগতে পারে। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার আসলে এইটাই শিখতে হবে। দেখো, এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করি তাহলে আনসারটা কি দাঁড়ায়,
তো এখানে আমি লিখেছি রনি টোল্ড বনি দ্যাট হি ওয়াজ ইল দ্যাট ডে। এই বাক্যটার উত্তর হচ্ছে এই বাক্যটা। কিভাবে এই বাক্যটা হয়েছে দেখো, এই বাক্যটায় বলা হয়েছিল রনি বনিকে বলল আজ আমি অসুস্থ। এখানে উত্তরটা হয়েছে রনি বনিকে বলল যে সে ছিল অসুস্থ সেই দিন, আজ শব্দটা সেই দিন হয়েছে। আচ্ছা দেখো এখানে বক্তা বক্তাই রয়ে গেল, রিপোর্টিং ভার সেই থেকে টোল্ড হয়েছে, এখানে আমরা সেই ব্যবহার করতে পারতাম, সমস্যা ছিল না। এই শ্রোতা শ্রোতাই হয়ে গেছে, টু শব্দটা বাদ পড়েছে, কমা ইনভার্টেড কমার বদলে এখানে একটা কানেক্টর বা একটা লিঙ্কার যুক্ত হয়েছে, এই কানেক্টর আমরা দ্যাট বসিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যে কমা ইনভার্টেড কমার বদলে কানেক্টর হিসেবে দ্যাট বসে। এরপরে বক্তার যে বক্তব্যটা ছিল রিপোর্টিং স্পিচ, সেখানে বাক্যটা ছিল আই এম ইল টুডে, আজ আমি অসুস্থ। এই আই লোকটি ছিল আসলে রনি, এই আই লোকটি বনি ছিল না, আই লোকটি রনি ছিল। সেই জন্য রনি টোল বনি কমা ইনভার্টেড কমার বদলে দ্যাট, এই আই আসলে ধরেছিল রনিকে, সেই রনি এখানে পরিবর্তিত হয়ে সাবজেক্টের প্রোনাউন বনি হয়ে গেছে, এই আমি রনি হয়ে গেল বনি। এম ইল টুডে, এম হচ্ছে এই বাক্যের ভার, এই বাক্যটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য এম এর পাস্ট ফর্ম ওয়াজ, এখানে হিপ হিপ পরে ওয়াজ বসে, গঠন অনুযায়ী প্রেজেন্ট ইনডেফিনিট এর পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট। রনি টোল বনি দ্যাট হি, এম এর বদলে ওয়াজ, ইল ইলেই বসে যাবে, সে ছিল অসুস্থ আজ, সেখানে হবে সেই দিন দ্যাট ডে। আচ্ছা যাই হোক, তাহলে বাক্যটি খেয়াল করো, রনি টোল্ড বনি দ্যাট হি ওয়াজ ইল দ্যাট ডে। আচ্ছা এই হচ্ছে কি আসলে একটি সার সংক্ষেপ, প্যাসেজ ন্যারেশন বা স্ট্রাকচারাল ন্যারেশন, সেন্টেন্স গত ন্যারেশন যদি তোমার করতে হয়, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হয়, তাহলে এইভাবে আসলে পরিবর্তিত হয়। তো এই পরিবর্তন করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, আলাদা আলাদা সেন্টেন্স অনুযায়ী ভাগ করতে হয়, আমরা সেই নিয়মগুলো এবং সেই সেন্টেন্সের ক্লাসিফিকেশন অনুযায়ী কিভাবে পরিবর্তিত হয় সেই নিয়মগুলো আমরা তোমাদের আগামী ক্লাসে দেখাবো। আজকের মতো এখানেই সমাপ্তি, ধন্যবাদ সবাইকে।